বেস ক্যামেরাকে হাই ডেফিনিশন প্রযুক্তি সম্পন্ন ক্যামেরাকে কেন বলা হচ্ছে? সিনেমা বানাবার জন্য এই প্রযুক্তিটি এখন উপযুক্ত নয় বা গুণগত মানের ক্ষেত্রে ফিল্মের চেয়ে অনেক নিচে। যে সময় একটা সময় ছিল যেখানে ছবি বানাবার কথা বললেই আমরা ফিল্ম ছাড়া কোনো বিকল্প কিছু ভাবতে পারি। আজকে ফিল্মের বিকল্প আরেকটা ক্যামেরায় এসে গেল, যে ক্যামেরাগুলিকে বলা হচ্ছে ডিজিটাল সিনে ক্যামেরা। হাই ডেফিনিশনের পর, হাই ডেফিনিশন প্রযুক্তির পর যে ক্যামেরাগুলি ইন্ট্রোডিউস করা হয় সব ক্যামেরাগুলি কিন্তু আইডেন্টিফাই করা হচ্ছে কিন্তু কে এর মাধ্যমে, 2K, 3K, 4K, 6K, এখন কে বলতে হচ্ছে, what is K? যদি বলেন এটা একটা অ্যালফাবেট, আমি এটা মাথায় রাখছি। এই মানে 1000 কেলভিন? নো, কালার কমিউনিকেশন?